শিক্ষার্থী বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন। আবার শিক্ষকের সামনেই শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে মদ্যপান করছেন, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়েছে। 24 ফেব্রুয়ারি মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরে এই ঘটনা ঘটে। জানা যায়, 24 ফেব্রুয়ারি ভোরে বিদ্যালয়ের 16 জন শিক্ষক শিক্ষিকা ও 41 জন শিক্ষার্থী শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও যায়। তবে সঙ্গে নেওয়া হয়নি কোনো শিক্ষার্থীর অভিভাবককে। ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা সফর থেকে এলাকায় ফেরার পর ফেসবুক ও টিকটকে শিক্ষক শিক্ষার্থীদের মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ওয়ালিদ মদের বোতল হাতে নিয়ে মদ ঢালছেন এবং শিক্ষার্থীদের হাতে মদের বোতল দিচ্ছেন। এমন ভিডিও দেখে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ ওয়ালিদকে মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। 26 ফেব্রুয়ারি বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় অভিযুক্ত 2 শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া 2 সহকারী শিক্ষকরা হলেন ওয়ালিদ হোসেন ও আল নোমান। এ বিষয়ে শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা নিয়ে তদন্ত কমিটি করে দিব, যদি শিক্ষকরা এর সঙ্গে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরাজউদ্দিন, আমার সংবাদ, ঢাকা।